27 তারিখ থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল এসবিএসটিসি। জানানো হয়েছিল পথে নামবে অন্তত 725 থেকে 750টি বাস, যাত্রী থাকবে 50%। এসবিএসটিসির এমডি কিরণ কুমার গোদালার সেই ঘোষণা অনুযায়ী দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে বুধবার থেকে শুরু হলো দক্ষিণবঙ্গ পরিবহনের বাস পরিষেবা। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর, মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যাওয়ার এসবিএসটিসি বাসগুলি এদিন দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে। সকাল 7টা থেকে শুরু হওয়া এই পরিষেবা আপাতত সন্ধে 7টা পর্যন্ত পাওয়া যাবে। প্রথম দিন যাত্রী সংখ্যা সেভাবে না হলেও আগামী দিনে তা বাড়বে বলেই আশা করা হচ্ছে। এর ফলে লকডাউনের জেরে আটকে পড়া যাত্রীরা অনেকটা নিশ্চিন্তেই ফিরতে পারছেন নিজ নিজ গন্তব্যে। একই সঙ্গে বেসরকারি বাস পরিষেবাও শুরু হয়েছে প্রতি সিটে একজন যাত্রী নিয়ে। বাস যাত্রীদের মুখে মাস্ক এবং স্যানিটাইজারে হাত ধোয়া বাধ্যতামূলক, তবে কোনোরকম থার্মাল পরীক্ষার ছবি দেখা যায়নি। হচ্ছে বলতে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলে হচ্ছে, গাড়িতে 20টা বেশি প্যাসেঞ্জার নেওয়া হবে না। আর গাড়ি চলছে আপনার অমলপুর, দুর্গাপুর অমলপুর, দুর্গাপুর বহরমপুর, দুর্গাপুর শিউড়ি, দুর্গাপুর পুরুলিয়া, দুর্গাপুর বাঁকুড়া। আর লোকাল সার্ভিস আছে 8B, ব্যানাচিটি হয়ে দুর্গাপুর, আর এইজন বিজন। আজকে বাস পেয়েছেন? হ্যাঁ, আজ থেকে আমি জানছি, যেটা জানি আমি আজ থেকে জানি। বাস পেয়েছেন? হ্যাঁ। বাসে কি ভিড় আছে? সেরকম তো ভিড় নাই। হাই নিউজ নেটওয়ার্ক।